হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উচিত শিক্ষা। মই সেবাক্ষী মজুমদার। আজ একটা ভিডিও লৈ আহি গৈছো নাম্বার সিস্টেমৰ পার্ট টু। সো স্টার্ট কৰো, চাও প্রশ্ন কি উঠিছে। সোয়া ইয়াতে ফার্স্ট কোয়েশ্চন কি উঠিছে, ওয়েন এন ইজ ডিভাইডেড বাই 6 দ্য রিমাইন্ডার ইজ 4, ওয়েন 2n ইজ ডিভাইডেড বাই 6 দ্য রিমাইন্ডার ইজ what, এটো কি হয়, সাইন কি উঠিছে। যেটা মই n 6 দি ডিভাইড কৰো তেতিয়া রিমাইন্ডার তো কিমান হ'ব, 4 হ'ব, এটো কোয়েশ্চনত গিভেন আছে। যদি মই 2n যদি মই 2n 6 দি ডিভাইড কৰো তেতিয়া রিমাইন্ডার তো কি হ'ব, কোয়েশ্চনত এটো ফাইন্ড আউট কৰিব লাগিব। এটা n কি হয়, n ৰ ভ্যালু তো মই এজিউম কৰিব লাগিব। ফার্স্ট অফ অল এনেকে টাইপৰ কোয়েশ্চন হয়, যদি n x y z কিবা দিছে তেতিয়া মই এজিউম কৰিম, লেট কৰিম মানে এটা নাম্বার দি, ঠিক আছে। তো সাই লো, সো এতিয়া যদি মই 6 আছে, যদি মই n দি যদি মই ডিভাইড কৰো তেতিয়া রিমাইন্ডার তো তোমাৰ কিমান হ'ব, 4 হ'ব, এটো ইয়াতে কৈছে। সো n ৰ ভ্যালু তো কিমান, মই এটা নাম্বার ভাবিম, যেতিয়া মই ডিভিজিবল কৰিম এই নাম্বারটো দি তেতিয়া রিমাইন্ডার তো 4 আহিব। 6 ৰ ডিভিজিবিলিটি কি কি হয়, তোমাৰ 6 হয়, 12 হয়, 18 হয়, সো এনেকে কিবা কিবা মই সাম। তো যদি মই ফার্স্ট নাম্বার মই 6 লো, যদি মই n ৰ ভ্যালু মই 6 লো তেতিয়া রিমাইন্ডার তো 0 আহিব। অবভিয়াসলি 6 ৰ টেবুলত 6 আহি আছে তেতিয়া রিমাইন্ডার তো 0 আহিব, বিকজ ক্যান্সেল আউট হৈ যাব, ঠিক আছে। নেক্সট নাম্বার তো কি হ'ব, 7 হ'ব, রিমাইন্ডার 1 হ'ব, কোন লাগে কি রিমাইন্ডার, কোন রিমাইন্ডার লাগে তোমার 4 লাগে রিমাইন্ডার। সো n মই 10 এজিউম কৰিম, কিমান এজিউম কৰিম, n টু 10 এজিউম কৰিম, যেতিয়া মই n টু 10 এজিউম কৰিম তেতিয়া কোনা পজিটিভ n টু 10 এজিউম কৰিলো, সো 6 1 যা কিমান হ'ব, 6 হ'ব, 6 1 যা কিমান হ'ব, 6 হ'ব, 10 মানে 6 কিমান, 4, মানে n ৰ ভ্যালু তো মই কিমান এজিউম কৰিব লাগিব, 10 এজিউম কৰিব লাগিব, বুজি পাই আছা। যদি মই 10 লও তেতিয়া মই 6 1 যা 6 কৰিম, আৰু রিমাইন্ডার তো তোমাৰ কিমান আহি যাব, রিমাইন্ডার তো তোমাৰ 4 আহি যাব, বুজি পাই আছা। এটা সেকেন্ড পার্টত আহি যাব, কোশ্চেনত খুদিছে কি 2 এ, এটা 2 এ ৰ ভ্যালু তো কিমান হ'ব, এটা n ৰ ভ্যালু তো মই জানো এ, সো 2 n মানে কি হ'ল, 2 ইনটু n, সো 2 ইনটু n ৰ ভ্যালু কিমান, n ৰ ভ্যালু এটা আছে 10, সো 2 10 যা কিমান, 20, সিম্পল, এটা 6 দি তুমি 20 ডিভাইড কৰি দিয়া, যিটো রিমাইন্ডার আহিব, দিস ইজ দ্য আনসার, বুজি পাইছা স্যার। সো এটা মই কি কৰিম, 6 ও 20 দি ডিভাইড কৰি দিম, সো 6 3 যা কিমান, 6 3 যা 18 হয়, 20 বল খুলু লব লাগিব, নাম্বার তো বা 20 লব লাগিব, বাট 20 তো নহয়, সো রিমাইন্ডার কিমান হৈ যাব, রিমাইন্ডার হৈ যাব তোমার 2, সো বুঝি পাইছা বস্তুটো, মই কেনেকে কোশ্চেনটো কৰিছো, মই n টো মই এজিউম কৰিছো এটা নাম্বার 10 দি, তেতিয়া রিমাইন্ডার তো কিমান লৈছে, 2n ৰ 6 দি ডিভাইড কৰো, যদি মই 2n ৰ 6 দি ডিভাইড কৰো তেতিয়া রিমাইন্ডার তো তোমাৰ ওলাই যাব, রিমাইন্ডার 2 ওলাই যাব, ঠিক আছে। তো অপশন নাম্বার কোনটো রাইট হ'ব, 1 2 ডিভাইডেড বাই 6 দ্যাট রিমাইন্ডার ইজ অপশন নাম্বার বি, মানে 2 হ'ব রিমাইন্ডার, ঠিক আছে। সো নেক্সট কোশ্চেনত আহি যাও, নেক্সট কোশ্চেনত কি কৰিছে, সো ইয়াতে সো সো এ নাম্বার x মানে ডিভাইডেড বাই 2 এটা এটা নাম্বার আছে, সেম কোশ্চেন, সেম কোশ্চেন অলপমান ডিফারেন্ট আছে, এটা x এটা নাম্বার আছে, যদি x বুলি মই লেট কৰিছো এটা মই 289 ৰ পৰা ডিভাইড কৰিম তেতিয়া রিমাইন্ডার কিমান আহিব, 18 আহিব, যেতিয়া এটা x মই যেতিয়া 289 ৰ পৰা ডিভাইড কৰিম তেতিয়া রিমাইন্ডার তো কিমান আহিব, 18 আহিব। সেম নাম্বার, যোনটো সেম নাম্বার, সেম নাম্বার যেতিয়া মই ডিভাইডেড বাই 17 কৰিম তেতিয়া রিমাইন্ডার কিমান আহিব, y আহিব, বুজি পাই আছা, সেম নাম্বার দি যেতিয়া মই 17 ক ডিভাইড কৰিম তেতিয়া রিমাইন্ডার y আহিব, সো হোৱাট ইজ দা ভ্যালু অফ y, অলপমান কনফিউজন হৈ আছে তোমাৰ, সো একো নাই, মই কনফিউজনটো দূৰ কৰি আছো, ঠিক আছে। সো সোৱা ইয়াতে, সো x 29 ক ডিভাইড কৰিছে, x 29 ক ডিভাইড কৰিছে তো রিমাইন্ডার কিমান দি আছে, 18 দি আছে, এটা সেম নাম্বার মই যেতিয়া 289 ক ডিভাইড কৰিম, সেম নাম্বার, এটা সদায় মনত ৰাখিবা, সেম নাম্বার কি, সেম নাম্বার x হ'ব ডিভাইডেড বাই কোন হ'ব, 17, সো রিমাইন্ডার কিমান দিব, y দিব, সো হোৱাট ইজ দা ভ্যালু অফ, এটো কৰিছে হোৱাট ইজ দা ভ্যালু অফ y কৰিছে, ঠিক আছে। সিম্পল কোশ্চেন, তো x ৰ ভ্যালুটো হ'ব কিমান, ইটো মক মই যদি x ৰ ভ্যালুটো ফাইন্ড আউট কৰিলো y ৰ ভ্যালু অটোমেটিক আহি যাব কোশ্চেনত। এটা শুনা, এটা 289 যদি মই x ৰ পৰা ডিভাইড কৰো, ইয়াতে সো মই ফার্স্ট পার্টটো দেখাই আছো, 289 যদি মই x ৰ পৰা ডিভাইড কৰো তেতিয়া রিমাইন্ডার কিমান আহিব, তোমাৰ 18 আহিব। এতিয়া নাম্বারটো কি হ'ব, যোনটো রিমাইন্ডার 18 দিব, মানে 18 কম দিব, কোনটো মানে মাইনাস কৰিলে 18 কম হ'ব, কেনে কি হ'ব, মানে 289 ৰ 289 ৰ আনসার কিমান হয়, 289 হয়, সো মই এটা ট্রিক কি পাইছো, সিম্পল সা ট্রিক, ইটো রিমাইন্ডার আৰু ইটো প্লাস কৰি দিয়া, সিম্পল, 289 প্লাস 18 কৰি দিয়া, সিম্পল ট্রিক, 289 প্লাস 18 কৰিলে কিমান হ'ব, 99, 307 হ'ব তোমাৰ, 289 প্লাস 18 কৰিলে কিমান হ'ব, 307 হ'ব, সো x ৰ ভ্যালু মই 307 লৈ কেনে চাও এবাৰ, ঠিক আছে, 289 ৰ মই কি কৰিম, x ৰ ভ্যালু মই 307 লৈ কেনে বাছাও, সো 289 1 যা কিমান হয়, 289 হয়, ডিমেন্ডার কিমান দি আছে, ডিমেন্ডার সো এটা কিমান দি আছে,
7 8 9 into আর 9 minus 8 y সুয়া রিমাইন্ডার কিমান দি আছে 18 দি আছে মানে x এর ভ্যালুটো কিমান আছিল x এর ভ্যালুটো আছিল তোমার 307 আছিল যেতিয়া মই 289 অফ 370 ডিভাইড করিম তেতিয়া রিমাইন্ডারটো 18 দিব সো x এর ভ্যালুটো কিমান হবো 307 হবো বুঝি পাইছা মই কেনে কি কোয়েশ্চন কোশ্চন মিলা 307 মই লও তেতিয়া 289 ওয়ানজা যেতিয়া 289 করি তেতিয়া রিমাইন্ডারটো 18 দিব যোনটো কোশ্চন কইছে ঠিক আছে सेम এতিয়া 307 এতিয়া 100 এটো কিমান হৈ গৈছে 307 হৈ গৈছে সিম্পল এতিয়া 17 ৰ পৰা 307 তুমি ডিভাইড কৰি দিয়া ভাল হ'ব লাগি যাব সিম্পল x ৰ ভ্যালু এতে কি কৰিছে सेम নাম্বার ৱাই ডিভাইডেড বাই 7 सेम নাম্বার কিমান 307 ইয়াতে 307 দি ডিভাইড কৰো এ सेम নাম্বার যেতিয়া মই 17 দি ডিভাইড কৰো ৰিমাইন্ডাৰ কিমান হ'ব এটো কৰিছিল এতিয়া 17 ৰ 317 মই ইয়ে কৰিলো ঠিক আছে সোৱাই এটা सिंपल 17 वनजा किमान 17 वनजा हो तुम्हारा 17 इतो किमान हो जाबो इतो हो जाबो तुम्हार 7 10 माइनस 7 इज 3 इतो हो जाबो 137 17 8 जा किमान हो 17 8 जा कोई सा 17 8 जा 756 5 इतो हो जाबो तुम्हार 756 5 8 वनजा 830 सो 136 सो 17 8 जा किमान 136 रिमाइंडर किमान दिया से रिमाइंडर 1 दिया से सो करेक्ट ऑप्शन इस बार करेक्ट ऑप्शन इज ऑप्शन नंबर 1 इज द करेक्ट आंसर बुझी पाया सब कने क्वेश्चन सुना करे आसु ठीक असे सो म डायरेक्ट आरो एटा शॉर्ट ट्रिक एटा आसे कि म हिकाय आसु कुना सिंपल क्वेश्चन जेत्या कोम इतु जेत्या साइड ऑफ सेकंड पार्ट द सेम नंबर बाय डिवाइडेड जेत्या एने के कुटी बोला होय तेत्या वैल्यू टू डायरेक्ट माइनस करी दिबा माने तुम्हार ए फर्स्ट रिमाइंडर टू सेकंड रिमाइंडर ऊपर माइनस करी दिबा 80 माने 17 कोले कि मात होय 1 ए होय तो सुवा याते বুজি পাইছা কোশ্চেনস বলা কিন্তু এটা শর্ট ট্রিক হয় যেতিয়া সেম নাম্বার কইছে কোশ্চেন সেম নাম্বার বাই ডিভাইডেড বাই 17 হেই দুয়ে নাম্বার 17 দি ডিভাইড করিলে তোমার রিমাইন্ডারটো কিমান হবো সো বুজি পাইছা যেতিয়া এনেকে খুঁড়ে এটা ফার্স্ট রিমাইন্ডার আর যোনটো রিমাইন্ডার খুঁড়িছে এই দুটা রিমাইন্ডার তুমি মাইনাস করি দিয়া আনসারটো আহি যাব কি মানে 17 কিমান হবো 1 হবো বুজি পাইছা ইমান ইমান শর্ট ট্রিক মই বলাই আছো ইমান ইমান শর্ট ট্রিক মই দি থাকি ইউটিউবত ঠিক আছে তো অপশন নাম্বার 1 ইজ দা কারেক্ট অ্যানসার ঠিক আছে যেতিয়া মই 17 আর মই নাম্বারটি ডিভাইড করি তেতিয়া রিমাইন্ডারটো কিমান হৈ যাব রিমাইন্ডারটো 1 হৈ যাব সো নেক্সট কোশ্চন আর আইজা কোশ্চন নাম্বার 3 তো সোয়া এটা কোশ্চন নাম্বার 3 কি কইছে এ বি সি ডি পারচেজ আর গিফট ইবলা কোশ্চন কইছে সাগে যেতিয়া মই আগত কো কইছিল ইবলা যেটা কেক কো শেয়ার লইলে 1/4 এটা কেক কেকৰ দাম 100 টকা 1/3 কি হৈছে 1/4 কি হৈছে ওয়া সি ইমান হৈছে তো ডি কিমান হৈছে এবিলা কোশ্চন আমাৰ কৰিছা এনেকে টাইপৰ কোশ্চন হয় এ বি সি ডি এ বি সি ডি এটা গিফট কিনিছে কিমান 60 ৰুপিছ দি ঠিক আছে এ কিমান পইচা দিছে হাফ পইচা দিছে ওয়াট আদার্স পে যিমান মানে এ হাফ দিছে বি সি ডি কিমান পে কৰিছে ইটো পৰা হাফ দিছে এ ঠিক আছে বি 1/3 পে কৰিছে বাকি পৰা আৰু সি কোন পে কৰিছে 1/4 পে কৰিছে সো খুদি চাইলে সিম্পল ডি কিমান পে কৰিছে এ জানো 1/2 বি জানো 1/3 সি জানো 1/4 সো ডি কিমান এটো উলিয়াব লাগিব কি ডি কিমান মানে পে কৰিছে ফর আ পারচেজ অফ আ গিফট ঠিক আছে এটা কোশ্চেনত সব কি কানেক্ট কৰিব পাৰি সো মজা কোশ্চেনটো তোমাক বুজাই দিছো এই কোশ্চেনটো সো সিম্পল মানে টেকনিকাল মই বুজাই দিও স্টেপ সিকোয়েন্স আছে ফার্স্ট অফ অল অলপ জাগা থল দিগল নহয় কম হয় মানে যেনে কোশ্চন সুম আনসারটো ডাবল কৰ দাও সো সো এটা মই কৰা আছো ফার্স্ট অফ অল মই জানো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কিমান টকা গিফট কিনিছে 60 ৰুপিছ গিফট কিনিছে তো মই এনে লিখিব হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কিমান টকা গিফট কিনিছে 60 ৰুপিছ গিফট কিনিছে তো এই কোশ্চন মই বলি দিও লেট কৰি দিও সিম্পল সো এতিয়া মই কথাটো কোলা এতিয়া এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইমান টকা গিফট কিনিছে 60 ৰুপিছ এ কিমান দিছে a plus 1/2 এটা মই কথাটো খুলি লওঁ এটা তো মই কথাটো খুলি লওঁ a কিমান দিছে 1/2 অফ কিমান কোনে দিছে a দিছে a কিমান দিছে তোমার a তোমার 1/2 অফ a b plus c plus d মানে 1/2 plus মানে হাফ দিছে a কার পড়া b plus c plus d পড়া ইকুয়েশন তোমার বলে দিছো সিম্পল এতিয়া মই কি করি a ইকুয়েশন তো এই যে এই ইকুয়েশনটো মই কি করিম পুটিং b + c + d ইন ইকুয়েশন 1 সিম্পল ফান্ডা a পুরা ইকুয়েশনটো যেন আছে a পুরা ইকুয়েশনটো মই ইকুয়েশন অফ 1 অফ পুট করি দিম
সিম্পল এটা আমরা কেনে পুট করি এটা সো আমার কথা তো এটা ইটু পুট করি মানে আমি তো আমার পরে আছে কোশ্চেন তো মই ইটু পুট করি কারণে আমার এ কিমান বের হইছে ইটু লাগ দিল সো এটা এটা যদি কো 1/2 অফ এ করু নাই সো বাকি কিমান থাকিলে বাকি আছে বাকি তো আর নাই তোমার ঠিক আছে এতিয়া b + c + d তো পে করি দিছে আগর পরে b + c + d মানে b + c + d উপর হাফ a পে করিছে সো ইটু তুমি সাইড রাখি দিয়া সো বাকি কি আছে বাকি আছে প্লাস a বুঝি পাইছা কোশ্চেন তো আর একটা কথা মই ইটু সিম্পলিফাই করিব পারো মই ইটু কি করিব পারো মই তোমার ইটু সিম্পলিফাই করিব পারো সো আ হ্যাঁ মই আর একবার মই তোমার দেখাইছো কোশ্চেন তো ঠিক আছে সো এতে মই সিম্পলিফাই মই a plus b plus c plus d equal to my equal to 60 করি এটো ইকুয়েশন 1 বলি মই লেখ কইছো ঠিক আছে এতিয়া মই কই করি এটা কিমান পে করি আছে হাফ অফ তুমি কোনে পে করিছে এটো হাফ অফ a পে করিছে কার কম্পেনসেশন অফ হাফ অফ a পড়ে গেছে বাকি যোন জুনলা আছে দেখো হাফ a পে হাফ অফ হোয়াট আদার্স আর পে হোয়াট আদার্স আর পে মানে কোনে কোনে আছে b c আর d আছে এটা ইকুয়েশন তো সলভ কই লওয়া তুমি যদি এতে ডিভাইড হয়ে আছে এতে বলে কি মানো ইনটু হয়ে যাবে তো এ এর লগত ইনটু হয়ে যাবে এটা 1 বাই 2 কি হয়েছে 2 ডিভাইড হয়ে আছে এতে বলে ইনটু হয়ে যাবে 2 এ হয়ে যাবে কি হয়ে যাবে b প্লাস c প্লাস d হয়ে যাবে এটা মই করি এতিয়া ইকুয়েশনটা পুট করি এটা হলো কেতিয়া আমি সলভ করব পারলু হয় এটা আমি ডাইরেক্টলি আমার পুরো সিমপ্লিফাই করে দিছো সো এটা এটা মই ইটু এটাতে ইকুয়েশন লগত পুট করি পুটিং b plus c plus d in equation 1 1 পুট করি দিবি কেসবা এটা মই ইটু না লাগে ইটু মোর না লাগে এটা কারণ মোর a ভ্যালুটো উলাম কি a হাফ পে কইছে হাফ মানে কিমান পে কইছে 60 বলে ইটু মই উলাই লও ঠিক আছে কোশ্চেন তো মই শর্টকাট ট্রিক দিও মানে ব্যালেন্স একটা ট্রিক আছে মই ইটাও পাইলো হয় বাট ইটু ইকুয়াল ওয়া কানেক্টর হয় ইকুয়েশন অর পুট করি গেলে মই করিব পারো কোশ্চেন তো সো সো এতিয়া যদি মই 2 এটু লই লও 2 এটু লইছো মই ফার্স্ট অফ অল মানে ইটু যদি মই তাতে পুট করি দি তো b + c + d আবার পরে আছে না লাগে আর b + 2a = b + c + d যদি মই ইকুয়েশন অর পুট করি দি তো ইটু তো আবার পরে আছে এটা তো ক্যান্সেল হয়ে গেছে 2a আর বাকি কি থাকবে + a = কি হবে 60 বুঝি পাইছ মই এই ইকুয়েশন তো যদি ইকুয়েশন অর পুট করি 2a তো আবার পরে আছে + কোনটো হয়ে যাব a হয়ে যাব a আছে এতে a নাই b + c + d আছে এটো মই ক্যান্সেল করে দিছো বিকজ b + c + d মই পুট করি আছে ঠিক আছে পুরো ইকুয়েশন তোমার ডাটা কার্ডে পুট করে আছে তো b + c + d আগর পরে আছে আর 2a + a হয়ে যাবে এটা না 2a + a করলে কি পাবো 3a = কি মান হয়ে যাবে 60 সো a এর কি মান হয়ে যাবে a এর ভ্যালু হয়ে যাবে 60/3 তো a এর ভ্যালু হয়ে যাবে তোমার 20 সো a কি মান কোশ্চেন আছে a কোশ্চেন তোমার 20 সিম্পল ফর্মুলা a কি মান কোশ্চেন দিছে তোমার 20 রুপিস দিছে ঠিক আছে এতিয়া কথাটো হল এতিয়া মই এটু a উলাই লছো এটা আমার b টু উলা ঠিক আছে b টু মই উলাবো কারণে মই এটু মানে ইরেজ করিব লাগিব তার কারণে তুমি একটা কাম কইতো লিখি কেনে স্ক্রিনশট মাই ল নহলে এটা কপি লিখি ল মই তো ইয়ে কই ইরেজ কই ঠিক আছে সো এটা তো এ ভ্যালু তো খালি লিখি দিব সো এল এটু লিখি দিম a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 60 আর a ভ্যালু মান লাগছে এ ভ্যালু লাগছে আর 20 লাগছে বিকজ a হাফ d আছে সো 20 হয়ে যাবে 20 20 20 বুঝি পাইছা ঠিক আছে এটো আমি ইকুয়েশন ওয়ান পুট করে দিই সো পুটিং a প্লাস c প্লাস d ইন ইকুয়েশন পুট করি ইকুয়েশন ওয়ান পুট করি এটা সো এটা আমি যদি একটু তাতে পুট করি তো কি হবে এটো তো a প্লাস c প্লাস d তো তাতে বলে তো ইটো ক্যান্সেল হয়ে গেল ইটো ক্যান্সেল হয়ে গেছে ইটো ক্যান্সেল হয়ে গেছে ইটো পরে এটো তো বলালো বাকি কি থাকবে 1/3 b অ আর একটা বস্তু একটু সিম্পলিফাই করে নিলাম এইটা এটা সিম্পলিফাই করব 1/3 অফ b প্লাস এটা a c আর d গুলো বাকি কি থাকবে b থাকিলে ইকুয়াল টু কি হবে 60 হবে 3 এটা ডিভাইড হইছে এটা বলে কি হবে ইনটু এটা বলে ইনটু হয়ে যাবে 3b হয়ে যাবে প্লাস b ইকুয়াল টু কি মান হবে 60 সো 3 প্লাস 3b প্লাস b কি মান হয়ে যাবে 4b হয়ে যাবে সাইডটা b এটা b আর ইনটা b সাইডটা b হয়ে যাবে ইকুয়াল টু 60 সো b ইকুয়াল টু কি মান হয়ে যাবে 60/4 সো 4 কি মান হয়ে যাবে
2 is about tomar 4 1 ja 4 2 into 1 4 5 ja 20 so b of value kiman lai bol b of value lai bol tomar 50 lai bol kiman lai bol b of value 50 lai bol etia alwa jan asile c asile c of value 2 lai lo thik ase c of value 2 lai lo okay itu tumi screenshot mari lo moi tu ye koi dim erase koi dim thik ase etia d kiman share dise tumar lai thik ase swat अलग डाल वाला सा क्वेश्चन तो स्वाद सो ए प्लस बी प्लस सी प्लस डी जो तो सिक्सटी टू में इक्वेशन बाद में बारी सो ए की मार्क लेवल से ए लेवल से 20 बी लेवल से तुम्हारा 15 सी टू में इधर उल्लाम और डी खुद ही से ठीक है सर सी टू में कहने के उल्लाम स्वाद है ए प्लस बी प्लस सी प्लस डी इक्वल टू 60 इधर स्वाद सी की मार्क दिसे सी दिसे 1/4 ऑफ सी इक्वल टू बाकी को लगाने ऑफ व्हाट अदर्स आर पेइंग a plus b plus d माने c a पे कोई बहुत as compared to others a plus b plus d so इतना सेम इतु याते क्यों हो जाएगा इतु हो जाएगा 4c equal to a plus b plus d equal to किमान हो जाएगा equal to हो जाएगा तुम्हारा equal to तुम्हारा पिछड़ कोई है सो ठीक है सर equal to मैं तो पिछड़ कोई है सो इतु मैं इतना equation वाला put कोई है putting a plus b plus d in equation one ठीक है सर এটা মানে যদি ইকুয়েশন মানে পুট করো সেম বস্তু a + b + d a b আর d ক্যান্সেল হয়ে গেল বাকি কি থাকে c বাকি থাকে 4c এটা হয়ে গেল আর এটা c বাকি থাকে প্লাস c ইকুয়াল টু তোমার হলো 6 4c + c কি মান হবে 5c ইকুয়াল টু 60 c ইকুয়াল টু ইনটু হয়ে গেছে এটা কত কি মান হবে ডিভাইড হয়ে যাবে 60 এর 5 তো কি মান হয়ে যাবে তো দু কই হলো 5 1 যা 5 1 5 2 যা 10 12 5 যা 60 ওকে ঠিক আছে সোয়া এটা তো c এর ভ্যালু কি মান লাগবে c এর ভ্যালু লাগবে 12 सीएल वैल्यू कितना लाएगा 12 लाएगा सो ए वैल्यू लाएगा बी वैल्यू लाएगा सी वैल्यू लाएगा सिंपल इतना तो उलावे पर इक्वल इक्वेशन तो किया सिले ए प्लस बी प्लस सी प्लस डी इक्वल तो किया सिले 60 सिले ए जानू कौन है जानू 20 पुट कोई गया है प्लस बी जानू कौन 15 दिखो डी की मान दिखो डी शेयर दिखो 12 आरो प्लस डी डी उलावे लगी मत डी मान अधिक इक्वल तो 60 प्लस सब प्लस करें प्लस कोई दिया ए प्लस बी प्लस सब प्लस कोई दिया ना 60 पर माइनस कोई दिया दिखवा नहीं सब कितना हुआ 45 47 प्लस डी इक्वल टू कितना हो जाएगा 60 हो जाएगा 47 यहाँ तक प्लस आते बोले माइनस डी इक्वल टू 60 माइनस 47 डी वैल्यू कितना मिला जाएगा डी वैल्यू मिला जाएगा तुम्हारे 13 माने डी कितना दिखो 13 दिखो तुम्हारे 13 शेयर दिखो माने ठीक है सर 20 plus 15 है बोल 35, 30 plus 5 plus 12 है बोल तुम्हारा 47, 47 plus 13 की बात है बोल 60 है बोल, so question number 60 हो रही है, so option number C is the correct answer, ठीक है सर? So सुआ याद है कि हो रही है, question number 4, in an office there are 108 tables, इधर सुआ, ऐता office है सर, office और किमान table है सर, office और ऐसा तुम्हारा 108 tables আৰু তোমাৰ কিমান আছে 132 কিমান আছে চেয়ার্স আছে এটো যোনটো গিভেন আছে কোশ্চন দেখি লো ইফ 1/6 অফ দা টেবলস এন্ড 1/4 অফ দা চেয়ার্স আর ব্রোকেন টেবল যদি 1/6 যদি ব্রোক হৈ যায় মানে ভাগি যায় তার আৰু 1/4 যদি ভাগি যায় তেতিয়া কৰিছে কি হাউ মেনি পিপল ক্যান ওয়ার্ক ইন দা অফিস তেতিয়া কিমান মানুহে অফিসত কাম কৰিব যদি ইচ পারসন রিকোয়ার্স 1 টেবল এন্ড 1 চেয়ার যদি এটা পারসনে এটা টেবল আৰু এটা চেয়ার ইউজ কৰে क्वेश्चन तो बहुत भाग क्वेश्चन है नेगेटिव का क्वेश्चन गवर्नमेंट एग्जाम से खुदे सो साइल है तो क्यों रिसर्च फर्स्ट ऑफ ऑल मैं जानू टेबल्स की मार 108 टेबल्स भागी से की मार भागी से और इनटू 1/6 तो यार पर हमारा ब्रोकन टेबल्स टू ले लो की मार भागी से इट इज व्हाट मोर यदि तो सिंपलीफाई करो तो की मार होगा 6 भी का काटे हुए होने के डाले की मार होगा तो 6 1 से की मार 6 4 6 इज 40 है सो 18 ब्रोकन हो गया 18 ब्रोकन हो गया 18 ब्रोकन की मार तो दूसरे से टेबल्स पे सो नेक्स्ट ले लो कौन तो तुम्हारा और चेयर चेयर की मान आसी 132 और तो भागी से की मान चेयर 1/4 भागी से सो ये क्यों ले लो सो सो ये थे 43 जा की मान हुआ 43 जा हुआ तुम्हारा 12 143 जा 12 की मान हुआ जाता 33 ब्रोके ठीक है सर चेयर इन्हें क्यों ले लो इन्हें क्यों ले लो सो की मान टेबल्स ब्रोके हो इन टोटल टेबल्स ब्रोके हो तुम्हारा 18 दा और 33 दा ब्रोके हो तुम्हारा की ब्रोके हो चेयर्स सो एडिट द चेस ना अगर ब्रोकन टू लेसो एटा बा ब्रोकन लाइक है ना मोर जों तो ब्रोक हुआ ना बाय टू लाइक एटा टोटल नंबर ऑफ चेस की बस सिंपल जों तो ब्रोक हुआ ना सो ब्रोकन जों तो हुआ ना के लिए क्यों लाइक
108 ৰ পৰা মই কি কৰিলো এটো ধৰি লও মই কোনটো লৈ আছো এটো ধৰি লও মই টেবাস লৈ আছো টেবাস টো ধৰি লও লৈ আছো ঠিক আছে 108 ৰ পৰা মই কি কৰি দিম 18 টো মই মাইনাস কৰিম 108 মাইনাস 18 মানে কি হ'ব 90 90 টেবাস যোনটো ব্ৰক হৈছে কি হোৱা নাই 90 টেবাস ব্ৰক হোৱা নাই বুজিয়ে পাইছা শুন 18 যদি তোমাৰ ভাঙি গৈছে টেবাস সো কিমান ভাঙা লাগে 90 ভাঙা লাগে 90 টা সেটিং কৰিলে তো 108 হয় সিম্পল So, eight chairs. Chairs kiman bhangi se. Chairs 33 bhangi se. So, chairs zunto bhanga da. Ita khuna ho. Chairs kiman bhanga da. Chairs bhanga da. Tumar 33 bhangi se. Tum kiman bhanga da. Kya bola ga? 132 pora ma kiman minus kare. 33 minus kare. Kiman bola jabo 99 kare. Simple. 99 kiman bola se chairs. Mane tumi buji paya sa. Amar ki koya su. Mane tables kiman bhanga da. 90 tables bhanga da. Chairs kiman bhanga da. 99 chairs broken one hai. So, buzi paya sa question to. So, how many people can work in the office if each person requires one table? Eta table or eta chair use kuri ase. So, buzi paya sa question to. 90 jodi table ase. Alo 99 chairs jodi ase. So, eta person, eta table or eta chair use kuri ase. Pair of use kuri ase. So, boy, ito je 99 or 90 bono ko lagibo. Buzi paya sa ma ki koya su. Jodi eta person, eta table or eta chair use kuri ase. So, eta yar pura use kuri ba eta yar pura. Eta yar pura, eta yar pura. এটা চেয়ারৰ পৰা লম এনেকে 1111 কৰি 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 মই 90 মিলাব লাগিব কিন্তু মই ওচৰত টেবলছ আৰু 9 এক্সট্ৰা নাই যদি মই 99 ইয়াতে আছিল থাকিলে হয় ইয়াতে থাকি থাকিলে 99 তেতিয়া মই 99 ইউজ কৰি লওঁ বাট ইয়াতে আনফৰচুনেটলি ইয়াতে চেয়াৰছ 99 আছে টেবলছ 90 আছে সো মই টেবলছ 90 আছে মানে 9 কম আছে সো 9 যদি মই কম আছে মই কেনেকে ইটো ইউজ কৰিম এটা বছৰ এটা টেবল এটা চেয়াৰ ইউজ কৰিব পাৰি আছে খালি কি টেবলটো টেবলটো আমি বহি থাকিব চেয়াৰটো নালাগে নেকি এনেকে তো নহয় টেবল লাগিব এটা চেয়ারটো লাগিব সো কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার ডি 90 হব মানে 90 টেবল আর 90 চেয়ারস লাগিব মানে ইনটোটাল কি মানে লাগিব 180 লাগিব 180 পেয়ার বানাব লাগিব 90 আর 99 এর পরে 180 টেবল আর চেয়ার হয়ে যাবে সো অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট আনসার তো 90 টেবল আর 90 চেয়ারস লাগিব ঠিক আছে এটা নোট ডাউন কইলব নেক্সট কোশ্চেন আমি যাব কোশ্চেন নাম্বার 5 সো আইতে কোশ্চেন কি কইছে কোশ্চেন নাম্বার 5 The difference of a number consisting of two digits from the number. এটা দুটা digit, এটা ধরে লওয়া এনেকে একটা নাম্বার বনে আছে example 2a plus b এনেকে একটা দুটা নাম্বার বনে আছে ঠিক আছে এটা আমি ইন্টারচেঞ্জ করিম তো digit divisible by what digit কোন কোটি divisible হবো মই বুঝাই আছো কোশ্চেনটো কোন নাম্বার কোশ্চেন যদি মই এটা এটা বস্তু কই আছো যদি মই x আর y লেট করি আছো কোশ্চেনত মই x আর y কিমান বুঝাই দিম এটা x x যদি মই 10 স্পেস হলো x অফ মই প্লেস করছো 10 স্পেস ঠিক আছে আৰু y প্লাসু মই ইউনিট প্লেস কিন্তু 1 স্পেস বুলি কও ইউনিট ইউনিট স্পেস এর ইউনিট প্লেস এটা হচ্ছে ইউনিট প্লেস কো ঠিক আছে x মই দছো 10 স্পেস আৰু y দছো ইউনিট প্লেস সো ইকুয়েশন তো কেনে কে বনা সাইড হ সো ফার্স্ট অফ অল মই ইকুয়েশন তো কেনে কে বনা কনসিস্টিং অফ টু ডিজিট ফ্রম দা ফর্ম বাই ইন্টারচেঞ্জিং দা ডিজিটস ইজ অলওয়েজ কি হবো তোমার কেনে কে বনা এটা এ আতে সোয়াই দে ইয়াতে কি হইছে 10 স্পেস কৰিছে সো x into 10 কই দিম 10 স্পেস অফ মাই x দি 10 স্পেস ইনটু কই দিম প্লাস y ইউনিট প্লেস মানে ইউনিট প্লেস মানে কি হবে y ইনটু 1 ঠিক আছে ইটো মই কইছে তো মই কেনে কি ইকুয়েশন তো কই 10x প্লাস 1 এনে কি হই যাবে ইকুয়েশন তো বুঝি পাইছ আমি কি কই আছো 10 স্পেস যদি x অফ থাকে সো 10 ইনটু x কি মান হইব 10x হইব আর যদি y ইউনিট প্লেস থাকে তো y ইনটু 1 কি মান হইব y হইব মিটার কি হই যাব দুটা ডিজিট প্লাস হই যাব সো 10x প্লাস y এটা ইকুয়েশন এটা ইকুয়েশন ইন্টারচেঞ্জ কৰিছে ইন্টারচেঞ্জ মানে ঘুরাই দিছে মানে y টো মই কত লৈ গৈছো 10 প্লাস লৈ গৈছো আৰু x টো মই কত লৈ গৈছো ইউনিট প্লাস লৈ গৈছো যদি মই y টো 10 প্লাস কৰি যাও যদি মই y টো এনেকে মই ইন্টারচেঞ্জ কৰিলে y টো কত গুছি যাব 10 প্লাস গুছি যাব এটা কি হ'ব y টো 10 হ'ব বুজি পাইছা প্লাস এতিয়া x যদি 1 ইউনিট প্লাস লৈ যাব তো কি হৈ যাব x টো 1 বুজি পাইছা মই বস্তুটো যেতিয়া মই ইন্টারচেঞ্জ কৰিম তেতিয়া x টো কত গুছি যাব 1 ৰ লগত গুছি যাব y টো যেতিয়া মই ইন্টারচেঞ্জ কৰিম y টো কত গুছি যাব 10 স্পেস লগত গুছি যাব ইন্টারচেঞ্জ কৰি আছো সো 10 y কিমান হ'ব 10 y
plus x into 1 কিমান হব x into মানে তোমার ধৰি লোৱা ইটো আৰু ইটো ইকুৱেশ্বন যেতিয়া মই যেতিয়া নম্বৰটো চেঞ্জ কৰা নাই অৰিজিনাল নম্বৰ অৰিজিনাল ইটো আছিল তোমাৰ ডিজিটছ আৰু ইন্টাৰচেঞ্জ ডিজিট কিমান আছে ইটো ইন্টাৰচেঞ্জ কৰিছো হা তুমি কি কৰিছো ইন্টাৰচেঞ্জ কৰিছো কনফিউজন নহবা ঠিক আছে মই বেছি একোৱে কৰা নাই লাইক মই টেক্সট প্লেছ লৈ আছো তেতিয়া মই y ইন 10 হৈছে আৰু টেক্সট প্লেছ যেতিয়া মই 10 যেতিয়া x টো টেক্সট প্লেছ আছিল মই টু y স্পেচ লৈ গৈছো কিমান হৈ গলে এটো x into y হৈ গ'ল তো x into 1 কিমান x আৰু 10 y এটা সিম্পলি মই কি কৰিম এটো মাইনাস কৰিম ডিফারেন্স কৰি দিছে আমি the difference of the number difference কৰি দিছে সো ইটো কৰি তো মই সাবট্রাক্ট কৰি দিম ঠিক আছে সো এটা কৰি 10 x + y ঠিক আছে মাইনাস 10 y কি হৈ যাব প্লাস x 10 y + x আছে আৰু 10 x + y এটা মই কেনেকে সিম্পলিফাই কৰিম 10 x + y মাইনাস 10 y माइनस है प्लस है ब्रैकेट तो जब ये प्लस तक है बाहर पर है इतु प्लस माइनस जितु हुआ हुई है तो माइनस है सर ब्रैकेट तो प्लस है सर माइनस प्लस जितना माइनस माइनस क्यों होगा एक्स हो जाओ इतना टेन एक्स माइनस इतु एक्स डी एक्स ओ माइनस पर टेन एक्स माइनस एक्स कितना होगा नाइन एक्स अरु प्लस वाई अरु प्लस माइनस कितना हो जाएगा माइनस टेन वाई माइनस वाई कितना हो जाएगा नाइन अरु डालो साइन तो बोल दो माइनस हो माइनस टेन सो माइनस नाइन इतना हम जो कॉमन हो जाए नाइन एक्स अरु नाइन और तो नाइन कॉमन हो जाएगा ब्रैकेट तो क्या हो जाएगा x minus y माने जुन्तु नंबर x और y जितना हम माइनस करें दोन दुटा नंबर x और y থাকিব যেটা আমি ডিফারেন্স হলা ডিফারেন্স তো 90 ডিভিজিবল হবে কি মান দি হবো অপশন নাম্বার ডি 90 ডিভিজিবল হবে মই কথাটো বুঝি পাইছ আমি কি কই আছো যেটা নাম্বার তো যদি x আর y উলাই লো x আর y যদি ডিফারেন্স তো হবো এটা আমি কি ডিভিজিবল কইব লাগিব তো ডিভিজিবল হবো only by 9 অপশন নাম্বার ডি হবো এটা কারেক্ট আছে বুঝি পাইছ আমি ইকুয়েশনটো কেনেকে বলাইছো এনে কে হয় গতি ইকুয়েশন টু ঠিক আছে মই টেন্স প্লাস লৈছো x অফ y লৈছো মই ইউনিট প্লাস অফ মই নাম্বার টু লিখিছো তাৰ পিছত মই ইন্টাৰচেঞ্জ কৰি দিছো ইন্টাৰচেঞ্জ মানে y টেন্স প্লাস অফ আহিব আৰু x ইউনিট প্লাস অফ গুছি গ'ল ঠিক আছে এনে কে মই কৈছো ইকুয়েশন অফ মই কি হৈছে ডিফারেন্স কৰিছে ডিফারেন্স মানে মাইনাস সো মই মাইনাস কৰি কেনে ইকুয়েশন অফ মই সলভ কৰি দিছো সলভ কৰি কেনে মই কমন লৈ কেনে মই লৈছো কি 9 ডিভিজিবল হ'ব যেতিয়া মই x আৰু y মাইনাস কৰিম মানে যেতিয়া মই এটো মাইনাস কৰিম তেতিয়া 9 দিয়ে অনলি ডিভিজিবল হ'ব সো নেক্সট কোশ্চেনত আহি যাও সো কোশ্চেন নম্বৰ 6 সো কোশ্চেন নম্বৰ 6 অফ কি কৰিছে দা টোটাল নাম্বাৰ অফ ইন্টিজার্স বিটুইন 100 এণ্ড 200 100ৰ পৰা প্ৰথমে কৰিছে 200 ঠিক আছে 100ৰ পৰা 200 ওকে কুচা ডিভিজিবল অফ বোথ নাইনে সিক্স এতিয়া বোথ নাইনে সিক্স কৰিলে ডিভিজিবল হ'ব মানে 100ৰ পৰা 200 কিমানটা মানে ডিজিটস বা কিমানটা ইন্টিজার্স আছে যোনটো 9 আৰু 6 বোথ দি ডিভিজিবল হ'ব বুজি পাইছা 100 আৰু 200 ৰ পৰা ভিতৰত কিমান ইন্টিজার্স আছে যোনটো তোমাৰ 9 আৰু 6 বোথ দি ডিভিজিবল হ'ব এতিয়া সিম্পলি এনেকে যেতিয়া কোশ্চেনত খুলে 9 আৰু 6 যেতিয়া 9 আৰু 6 ৰ তুমি এলসিএম লৈ লব ডাইৰেক্ট 3 টু জা কিমান হ'ব 9 3 টু জা কিমান 6 মই এলসিএম ৰ ভিতৰত আগতো বিদেশু চাইলো 3 3 2 2 1 জা माल्टिपास বুজি পাইছ আমি কি কৈ আছো মানে 18 এটা নাম্বাৰ যোনটো মাল্টিপল মানে 18 ৰ ভিতৰত কিবা মাল্টিপল আছে মানে 18 ৰ ভিতৰত ধৰি লোৱা 18 ৰ থাকিব পাৰে মানে কি 18 18 ধৰি লোৱা 18 90 আছে 60 হ'ল বুজি পাইছ 60 যা কিমান 18 আৰু 9 টো যা কিমান 18 মানে 18 এটা নাম্বাৰ যোনটো মানে যিমান মাল্টিপল আহিব ভিতৰত যিমান মাল্টিপল আহিব মানে কি মাল্টিপল আহে যোনটো 9 আৰু 6 বোল দি দিব হ'ব মানে কি 18 টো যা কিমান 36 18 2 যা কিমান হয় 36 সো 9 4 যা কিমান হয় 9 4 যা কিমান হয় 36 6 6 যা কিমান হয় 36 বুঝি পাইছ বস্তুটো মানে 18 18 অর ডি এ মানে ইবলা বুঝাব লাগি মানে 18 এটা মাল্টিপল যোনটো জিমানে মাল্টিপল হইব 18 অর ইনটু 9 আর 6 বটি ডিভিজিবল হবো এটা মো কথাটো 100 অর 200 অর 100 তো 100 তো 18 দি 18 18 অর টেবিলে 100 না হয় নেক্সট নাম্বার কথা নেক্সট নাম্বার তোমার 18 6 যা কইছাও 18 6 যা কিমান হবো 6 is a given 48 84 108 so 109 is above 9 10 ja 11 ja 12 ja or 90 is above my two 9 kiman ja jabo so at 90 tumi kori gele sir 9 jabo 6 dio jabo 6 1 ja 6 4 6 is a 48 it was above
90 divisible, 60 divisible. So first number kuntu is about 108. 100 kuntu is 108. Tuma goye se 18 into 60 goye se. 18 into 60 tuma goye se. Buji paya sa? So 6 hobo tuma first try to. Next tuma hobo next last two side last two side 200 to now 200 18 or table 200 nahi. 18 or table 200 nahi. So 18 10 ja ki maro. 18 10 ja 180. 18 11 ja কিন্তু ইনক্লুডেড আছে কিন্তু এনেকে না কি 11 মানে 6 কৰি দিবা এনেকে না কিন্তু 6 6 পৰা তুমি ইনক্লুড কৰি গলে তুমি 11 লকে কাউন্টিং কৰা 6 7 6 7 8 9 10 আৰু 11 ইয়াতে কিমান হৈ গ'ল কিমান ডিজিট আছে এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছটা কিমান আছে ছটা আছে অপচন নম্বৰ কিমান আছে এটা কিমান হৈ গ'ল অপচন নম্বৰ ডি ইজ দা রাইট আনসার ছটা মানে তুমি বুজি পাইছা ডিভিজিবল কিমান টা ইন্টিজার আছে ছটা ইন্টিজার আছে মানে ভিতর বুজি পাইছা মই কথা মানে তোমার যেতিয়া আমরা 6 দি যেতিয়া ইনটু করি তেতিয়া আমরা 18 6 এ করি তো 6 এর পড়া 11 হাইয়েস্ট মানে মাল্টিপল হয় যন্তু লাস্ট মানে 200 লোকে যাব যন্তু বহুত নাইলো 6 দি ডিভিজিবল হই আছে মানে 190 লাস্ট নাম্বার 200 এর কোন নাম্বার যন্তু তোমার বহুত নাইলো 6 দি ডিভিজিবল হবো বুঝি পাইছা সো 11 লোকে যাব মানে 18 11 যাই পড়িব 18 11 যাই লাস্ট নাম্বার পড়িব যেটা 188 সো মাল্টিপল এট 11 হাইয়েস্ট ঠিক আছে 18 18 18 11 যাই কিমান হবো 188 হবো ঠিক আছে তো 11 তো হাইয়েস্ট রাখি কারণ ফুল কি মাস 6 সো 6 আর 11 এর ডিফারেন্স কি মাস 6 মানে ইনক্লুডেড কই সুপি 6 6 মানে 18 6 108 কিন্তু তোমার বোথ 9 আর 6 অফ ডিভিসিবল হয় বুঝি পাইছা মানে কি কি কইছো 9 11 যাই কিমান হয় 99 9 12 যা কিমান হয় 9 into 12 কইলে কিমান হয় 108 হয় সো 9 কি ডিভিজিবল হয় আছে 6 দিবা মই কি সো 6 কি ডিভিজিবল হবো ঠিক আছে যদি 108 মানে এটা নাম্বার যন্তু 6 মাল্টিপল 6 অফ প্লাস হবো আর হাইয়েস্ট হবো তোমার 11 লোকে মানে 190 তো 190 বোথ ডিভিজিবল বাই 96 190 6 দিও যাবো আর 90 যাবো 6 দি যাবো কেনে 90 যা 18 190 33 into 6 কই দিবা ঠিক আছে 33 ইনটু 6 করে দিবা আর 90 যাব 90 সাইড 9 টু যা 18 180 22 ইনটু 9 মানে তো তোমার 6 আর ইনটু হিসাব করে 9 মানে 6 ইনটু 33 198 9 ইনটু 22 198 মানে হাইয়েস্ট তোমার 11 মাল্টিপল লোকে যাব 18 আর 18 11 যা সো 6 এর পরে 11 এর কি মান ডিফারেন্স 6 7 8 9 10 11 কি মানটা ডিজা সহি হলে তোমার সর্টে ডিজা সহি হলে অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যানসার নোটন করি দিছো ঠিক আছে কিবা ডাউট থাকিলে তুমি কমেন্ট বক্সে জানাই দিবা ঠিক আছে তো লিখি দিও ঠিক আছে নেক্সট কোশ্চেন আছে আইছো নেক্সট কোশ্চেন আছে কি বুঝিছো সোয়াল কোশ্চেন নাম্বার 7 সোয়াল দ্য লিস্ট নাম্বার হুইচ মাস বি এডেড টু 6 6 7 0 1 টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9 মানে ইটু কেনে কে করে কোশ্চেন তো ইটু ফার্স্ট কোশ্চেন তো বুঝি না এটা নাম্বার মানে কই খুদিব মানে এটা কইছে কি এটা নাম্বার তুমি উলুয়া যন্তু মানে লিস্ট নাম্বার মানে খৰু নাম্বার হয় যন্তু তুমি এড করিলে তোমার এক্স্যাক্টলি 90 ডিভিজিবল হইছে মানে 6701 তোমার ফার্স্ট 90 ডিভাইড করিব লাগিব এটা নাম্বার উলাব এই নাম্বারৰ পৰা তুমি কিমান আৰু এড কৰিবা যদি 90 ডিভিজিবল হৈ যাব বুজি পাইছা বস্তু তোমাৰ তোমাক বুজাইছো 90 তুমি ফার্স্ট অফ 6701 তুমি ডিভাইড কৰিব ঠিক আছে তুমি কেমা কেনে কৰিব ফার্স্ট অফ অল 94 যা 45 95 যা 45 96 যা 97 যা কিমান হয় 97 যা হয় তোমাৰ 63 তুমি মাছে 7 মাইনাস 3 কৰিলে কিমান হয় 7 মাইনাস 3 কৰিলে হয় তোমাৰ 40 মানে 7 মাইনাস 3 হলে 4040 ঠিক আছে তারপর কি হয়ে যাবে তারপর ট্রান্সফর হয়ে যাবে তোমার 7 5 যা 5 10 মাইনাস 5 করলে কি মানে 10 মাইনাস 5 করলে 5 59 তো ইয়াতে সোয়া 7 7 যা 49 7 8 যা 56 সো 7 8 যা কি মানে হলো 7 8 যা কি মানে হলো তোমার 7 8 যা হলো তোমার
56 এতিয়া মই কথাটো শুনা ঠিক আছে এতিয়া মই কথাটো শুনা চাই লও বস্তু বিলাক ঠিক আছে নেকি বা চাই লও যদি কিবা ভুল হৈছে মই আৰু এটা কৰাই দিম ঠিক আছে চাই লও ঠিক আছে 97 যে কিমান হৈ গ'ল 97 যে 63 হৈ গ'ল 7 - 3 কৰিলে কিমান 4 এটো 0 তো 7 যে কিমান 35 আৰু 5 9 7 যে কিমান 7 যে কিমান হৈ গ'ল তোমাৰ 5 আৰু তোমাৰ 7 যে 56 সো 3 হৈ যাব ঠিক আছে এতিয়া মই মানে কিমান এড কৰিম ঠিক আছে মই এটো কিমান এড কৰিম তো সোয়া আছে 6701 টু মেক ইট এক্সাক্টলি ডিভিজিবল বাই 9 এটা সোয়া 90 কো যদি 6709 কৰো ঠিক আছে মই ডিভাইড কৰি কেনে চাই দাও ঠিক আছে সো 9 কিমান যা 63 9 63 টু 67 টা হব ফোন নাম্বার হবা সো 9 7 যা কিমান 9 7 যা হল তোমার 63 7 - 3 হলে কিমান 4 হয়ে যাব 0 নেক্সট নাম্বার কিমান হবে 9 4 যা 36 10 - 6 হলে কিমান 4 আর এটা কিমান হয়ে যাব 9 49 9 4 36 9 5 যা 45 সো 9 5 যা কিমান হলো 9 5 যা হইব তোমার 45 তো রিমাইন্ডার কিমান হইব 4 হইব মানে কোশ্চেন খুলিছে মানে যেতিয়া রিমাইন্ডার তো আইব যেতিয়া তো লিস্ট নাম মানে লিস্ট নাম তো আইব তো ইটো তো আমি কিমান এড করিব লাগিব যেতিয়া তোমার ডিভিজিবল বাই কিন্তু হয়ে যাব 9 হয়ে যাব বুঝি পাইছ মই কথা কিমান নাম্বার মই 4 পরে এড করিম যেতিয়া ডিভিজিবল বাই কিমান হয়ে যাব 9 হয়ে যাব সিম্পলি 4 প্লাস 5 করিলে কিমান হয় 9 হয় সো কারেক্ট অপশন কি কারেক্ট অপশন অপশন নাম্বার 5 অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যানসার সো নেক্সট কোশ্চেন কি কইলে সাইলো নেক্সট কোশ্চেন চোয়া কি বুঝিছে ইয়াতে ইন আ টু ডিজিট ইন আ টু ডিজিট নাম্বার ইফ ইট ইজ নট দ্যাট ইউনিট ডিজিট ইজ এক্সিডস ইজ 10 ডিজিট মানে যদি ইউনিট ডিজিট এক্সিডস ইজ 10 ডিজিট বাই 2 যদি 2 বেশি হয় মানে ধরি লো ইউনিট ডিজিট মানে কত হয় ধরি লো 226 তো 26 এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে 6 তাহলে ইউনিট হয়ে যাবে ইউনিট ডিজিট আর তোমার 10 ডিজিট হয়ে যাবে 2 এস ওয়ান 10 ডিজিট ঠিক আছে এটা আমার কি কই আছে না এটা এক্সিডস মানে 10 এক্সিডস ইজ 10 ডিজিট মানে ইউনিট ডিজিট সো ইউনিট ডিজিট তো যত নাম্বার হবো এটু 10 ডিজিট তো দুইটা 2 নাম্বার বেশি হবো মানে যদি ইটু ধরি লো 2 হয় 10 ডিজিট তো ইউনিট ডিজিট কি মানে 4 হবো কি 4 হবো বিকজ 2 বেশি কইছে না এক্সিডস ইজ 10 ডিজিট বাই 2 মানে 2 বেশি হবো মানে 10 ডিজিট পড়া ইউনিট ডিজিট 2 বেশি হবো ঠিক আছে বুঝি পাইছা আর প্রোডাক্ট অফ দা গিভেন নাম্বার এটু প্রোডাক্ট হয়ে যাব আর এটা সাম অফ ইজ ডিজিট ইজ ইকুয়াল টু 144 সো দ্যাট দা নাম্বার ইজ বুঝি পাইছা যেতিয়া মই মানে কোশ্চেন পার্ট ওয়াইজ দেন আছে ইয়াতে যদি ইউনিট ডিজিট যদি 2 বেশি হয় তোমার 10 ডিজিট পড়া আর প্রোডাক্ট কইলে যদি সাম যদি তো সাম মানে কইলে সাম অফ ইজ ডিজিট ইজ ইকুয়াল টু কিমান 144 এটা সাম মানে কি ডিজিটর সাম ডিজিটর সাম কইলে তোমার কি সাম করে করি করি গেলে মই কি কইব লাগিব ইনটু কইব লাগিব আর ইনটু ইকুয়াল টু কিমান হবো 144 হবো এটা বুঝি লও তুমি বুঝি পোৱা নাই সাকে মই বুঝাই আছো কুনা এটা মই এজুম কৰো এটো সোৱা এটো যদি ইউনিট ডিজিট আছে এটা 2 ৰ পৰা 4টা বেছি 4টা বেছি মই লাগে মই কিমান বেছি লাগে 2 বেছি লাগে 24 24 যদি 4 আছে 4 2 ৰ পৰা কিমান বেছি 2 ৰ পৰা বেছি 24 ৰ পৰা মই এটা সলব কৰো কি কৈছো কি ইউনিট ডিজিটৰ পৰা তোমাৰ কিমান বেছি ইউনিট ডিজিটৰ পৰা কিমান বেছি তোমাৰ মানে ইয়ে ইউনিট ডিজিট কিমান বেছি তোমাৰ 10 ডিজিটৰ পৰা প্লাস 2 বেছি সো প্লাস 2 লাগে মই ইটো এটা কন্ডিশন হৈ যাব ইটো মানে এটা অপশন হ'ব লাগে 46 এটা 46 যোনটো আছে যোনটো ইউনিট ডিজিট আছে এটো 4 পৰা কিমান 2 বেছি ইটো হ'ব পাৰে কাইট অপশন ইটো হ'ব পাৰে মই দুটা কন্ডিশন আছে ইটো তো নহ'ব ইটো কিয় নহ'ব এইটো তো ইউনিট ডিজিটৰ পৰা খুলুৱে হৈ গৈছে বুজি পাইছা ইউনিট ডিজিট তো 10 ডিজিটৰ পৰা খুলুৱে হৈ গৈছে 2 আৰু ইটো 4 উল্টা হৈ গৈছে বস্তুটো মই উল্টা নালাগে মই ইউনিট ডিজিট 2 বেছি লাগে তোমাৰ 10 ডিজিটৰ পৰা ঠিক আছে এটা মই কথাটো কৰি লওঁ এটা সাম কৰিছে সাম কিমান হ'ব এটা 24 এটা কন্ডিশন হ'ব 24 হ'লে 24 হ'ব নহলে 46 হ'ব বিকজ ইউনিট ডিজিট টু 2 বেছি তোমাৰ 10 ডিজিটৰ পৰা 4 2 ৰ পৰা 2 বেছি আৰু 6 4 ৰ পৰা 2 বেছি ঠিক আছে মই কি কৰিম মই তোমাৰ এটো সাম কৰি লওঁ 2 প্লাস 4 কৰিলে কিমান হ'ব 6 হ'ব এটো প্ৰডাক্ট কৰি লওঁ ঠিক আছে ইয়াতে কৈছে দ্য প্ৰডাক্ট অফ দ্য গিভেন নাম্বাৰ ইজ দ্য সাম অফ দ্য ডিজিট মানে প্রোডাক্ট কৰিব লাগিব সাম অফ দ্য ডিজিট সো দ্য সাম অফ 2 প্লাস 4 কৰিলে কিমান 6 ইনটু কৰি দিয়া এটো আৰু 4 প্লাস 6 কৰিলে কিমান হ'ব 10 সো 46 ইনটু 10 কিমান হ'ব
into coriles into kiman ulabo 144 ulabo thik ase option number b is the correct answer thik ase next question number is next question ki hoye so ekta question number 9 so what diagram bana kene bujhay aso to bhabilo eta bamboo ase bhabilo eta bamboo ase thik ase eto tuma gram level of bhabilo ki matra ase to eto dhorile eta mud ase mud alob 0.1 and 5.8 of a bamboo are mud mane mud kiman kiman 0.1 ase bitoro aru 5/8 kiman ase tumar pani ase respectively misot itu and rest of the part kota ase 2.75 meter baki upor ase mane water upor ase above water question koise to itu dhorilo 0.1 itu tumar dhorilo mud thik ase aru next koise pani bitoro 5/8 part ase pani bitoro mane under water ba 5/8 likhilo তো ভিতৰত আছে পানী পানী সব পানী ঠিক আছে তো ভিতৰত আৰু ওপৰত কিমান পাৰ আছে 2.75 মিটাৰ এটা কোশ্চেনৰ কি হৈছে কোশ্চেনৰ কি হৈছে কোশ্চেন কৈছে বেম্বো লেন কিমান সিম্পল বেম্বো লেন কিমান সিম্পল মই উলাই লও ফার্স্ট অফ অল মই কেনে কি উলাম সো আতে মই এটা কাম কৰো 0.1 আগৰ পৰা আছে তো 0.1 0.1 এ আছে তো 0.1 মিটাৰ আছে তো ঠিক আছে কোনটো দেয়া আছে তো মড আছে ইমান ভিতর 5/8 কো পয়েন্টত মই কনভার্ট কৰি দিও 5/8 কো মই কনভার্ট কৰি দিও 5/8 মই ডিভাইড কৰি দিও এইটো 5 দি ডিভাইড কৰি দিয়া কিমান হ'ব 0.0286 কিমান 48 দুকি হ'ব 2 দুকি হ'ব 0 তো কিমান হ'ব 8 2 16 আৰু 2 হৈ যাব তোমাৰ 10-6 4 মানে 0.625 এটা বুজি পাইছা 0.625 ইটো মই কনভার্ট কৰিলে এ 5/8 0.625 হ'ব এটো তুমি 0.1 দি তুমি ইয়ে কৰিবা কিমান হ'ব 0.725 মানে টোটাল কুলে কিমান আছে মানে ভিতৰত কিমান পাৰ আছে 0.725 মিটাৰ মানে ইমানটা পাৰ মানে ভিতৰত আছে এটা মই এনেকাটো কব নোৱাৰো যদি মই পার্সেন্টেজ উলাও কেনে কি উলাও 0.7725 যদি মই পার্সেন্টেজ উলাও কেনে কি উলাও 72.5% উলাও এটো কৰি কেনে চাই যাবা 0.725 যদি মই পার্সেন্টেজ উলাও কিমান হৈ যাব 72.5% কেনে উত্তর কি হব উপর হব 27.5 হব সিম্পল টোটাল পার্সেন্টেজ কি মান 100 টোটাল ব্যাম্বু কি মান 100% যদি নিছো 72.5 যদি নিছো ভাগত আছে উপর ভাগ কি মান হব উপর ভাগ হব তোমা 27.5% তো যদি এবভ ওয়াটার লো হয় এবভ ওয়াটার যদি মই করব এবভ ওয়াটার তোমা কি মান হই যাব এবভ ওয়াটার হই যাব 27.5% তোমা উপর উপর ভাগ ব্যাম্বু তো পানির উপর আছে আৰু তোমাৰ 72.5% ইজ পানী নিচত আছে সো এটা মই কেনে কি হলা মানে কত কইলো নহব টোটাল কি মানে 27.5 আৰু 72.5 মিলে কি মানে 100% যদি মই 2.75 অফ কৰো মই কব পাৰো নহয় এটাই কি ওপৰ ভাগ কি মানে 2.75 মানে কি হয় 27.5% ইটো ওপৰ ভাগ আছে মানে 27.5% ওপৰ ভাগত আছে বেমটো আৰু নিচত কি মানে আছে নিচত কি মানে আছে নিচত কি মানে আছে 72.5 মানে নিচত ভাগত কি মানে আছে তোমাৰ 10 মিটাৰ সিম্পল যদি মই 2.75 মিটাৰ যদি মই 27.5% বুলি কব পাৰো তেনে হলে 100% ইজ কি কব পাৰো 10 মিটাৰ সিম্পল বুজি পাইছা সিম্পল এনে কি কোশ্চেন বিলা করে ঠিক আছে তো কারেক্ট অপশন কোনটো হবো কারেক্ট অপশন কোনটো হবো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 10 মিটাৰ মানে বেম্বু লেন্থ কি মান হবো বেম্বু লেন্থ হবো তোমার 10 মিটাৰ নেক্সট কোশ্চেন আছে Next question is our last question. It is 4 to the power 61 plus 4 to the power 62 is divisible by what? It is a key question. It is power of the divisible by key. What can you do? It is a shortcut trick. 461 plus
462 plus 463 plus 464 কত আছে এটা যদি মই কমন লৈ যাও যদি মই 460 মানে কমন লৈ যাও ভিতৰত 460 মানে যদি মই কমন লৈ যাও ভিতৰত কি হ'ব এটা তুমি কৈ দিয়া ভিতৰত কি হ'ব কিমান হ'ব তোমাৰ এটো তো তোমাৰ 1 হ'ব 1 হ'ব এটো তোমাৰ কি হ'ব এটো তোমাৰ কৰাই তো কিমান হ'ব তোমাৰ এটো তোমাৰ 1 স্কোৱাৰ হৈ যাব এটো কিমান হ'ব তোমাৰ এটো তোমাৰ হৈ যাব ধৰি লোৱা এটো সো কি হ'ব এটো ইয়াতে যদি মই 461 নম্বৰ কমন লও সো 461 হৈ যাব এটো কিমান হ'ব 1 1 460 টু দি পাৱাৰ কৰিলে এটো হ'ব এক্সেল এটা ইয়াতে হ'ব 4 টু দি পাৱাৰ তোমাৰ 2 নহ'ব এটো 1 হ'ব কিয় 1 হ'ব 61 এটা পাৱাৰ আছে 62 ভিতৰত যাব লাগে এটা পাৱাৰ লাগে তো 4 টু দি পাৱাৰ 1 কৰি দি মানে 4 টু দি পাৱাৰ 1 আৰু এটা পাৱাৰ লাগে ঠিক আছে ইয়াতে 63 আৰু ভাগৰ কিমান 61 তো এটা ইয়াতে কিমান লাগে 2 লাগে सिंपल 63 और 61 का डिफरेंस कितना 2 होगा तो 4 और पावर 2 लगेगा और लास्ट ऑफ मिलेगा 4 टू द पावर 3 हो जाएगा क्यों 64 और 5 कितना का कॉमन है सो 61 61 और 64 डिफरेंस कितना 3 तो 4 और 3 पावर लगेगा इबला कॉमन लो यूज हुआ इतना मैं कॉमन ले की करबो पर सो है 461 वाला वाला कितना हो जाएगा 12 हो जाएगा 1 स्क्वायर 1 हो जाएगा तो और 4 और यदि मैं स्क्वायर पर कितना हो जाएगा 4 टू द पावर 4 होगा प्लस कितना हो 4 4 69 हो जाएगा तुम्हारा 64 4 और क्यूब की मान हो जाएगा 64 हो जाएगा दैट इज 461 1 plus 4 5 5 plus 16 की मान 5 plus 16 हो जाएगा तुम्हारा 21 21 plus 64 की मान 74 84 85 85 हो जाएगा माने 4 to the power 61 into 85 ठीक है 85 तो 10 के डिविजिबल ना करो ऑप्शन नंबर सी यहां पे कैसे करेक्ट आंसर पर एने के तो ना हो यहां पे मैं की करे बता मैं ठीक ही गाइस खुला মই 61 ক মই এটা পাৱাৰ কাটে দিও বুজি পাইছা মই যদি এটা পাৱাৰ কাটে দিও তো ইয়াতে কি হৈ যাব 4 টু দি পাৱাৰ 16 হৈ যাব এটা যদি মই এটা পাৱাৰ কাটে দিও তো এটা ফ্লো ভাঙি গুচি যাব বুজি পাইছা এটা পাৱাৰ যদি মই 60 পৰা এটা পাৱাৰ বাহিৰ দি দিও সো 4 টু দি পাৱাৰ 1 এটা বাহিৰ গুচি গ'ল মানে 4 বাহিৰ গুচি গ'ল তো বাকী কি থাকিলে 85 4 আৰু 85 ৰ এলচিএম লৈ লও 4 আৰু 85 ৰ এলচিএম লৈ লও 2 2 যা ধৰি লও তোমাৰ 4 এটা ধৰি লওঁ তোমাৰ কিমান হ'ব এটো ডিফাইন মই এটা কাম কৰো মই 4 আৰু 85 ক মই ডিফাইন কৰি মই উলিয়াই লওঁ ঠিক আছে 4 কৰি লওঁ তো দুজন কিমান হ'ব 4 আৰু 2 আছে কিমান হ'ব তো 2 আৰু 2 আছে মই যাব এটো ঠিক আছে 2 আৰু 2 আৰু 85 85 আছে কিমান হ'ব 5 দি কৰি লওঁ 5 দি 85 আছে উলিয়াই লওঁ কিমান হ'ব এটো এটো ধৰি লওঁ 5 আছে 5 কি হয় 4 4 হাজার কিমান হয় 20 ইয়াতে সোয়া এই তিনটা নাম্বার এটা মই ইনটু করি ফিটা কিমান লাগো 20 লাগো সো যদি মই 4 টু দি পাওয়ার 60 করু ইনটু মই 20 করু ইনটু মই 17 করু তো তুমি বুঝি পাইছা মানে ইনটু 10 লাগিছে সো 10 3 দি 10 যায় নি ডিভিজিবল হবো না কথা 10 দি হবো না 10 দি হবো অপশন নাম্বার সি জায়গা এটা 11 দি হবো 11 1 দি 11 11 পোছে 22 2 2 2 নাম্বার বেশি হয়ে যাবে সো 22 ইজ দা রাইট আনসার আমি আরো বুঝাই আসো মই কমন লৈছো কমন লৈ কেনে মই কি কৰিছো তোমাৰ যেটো পাৱাৰ পাৱাৰ শেয়ার কৰি দিছো মই সমূহ শেয়ার কৰি কেনে মই 4 টু দি পাৱাৰ 61 এ 4 টু দি পাৱাৰ 61 85 পৰ এটা পাৱাৰ কাটে দিছো কিয় দিছো এটো কাৰণে দিছো কো মই আনিব লাগিব যোন এটা নম্বৰ আনিব লাগিব যোন ডিভিজিবল হৈ যায় এটো কাৰণে মই পাৱাৰ এটা শেয়ার কৰি দিছো 61 পৰ মই এটা পাৱাৰ দিছো তো 4 এটা ইয়াতে গুচি গ'ল এটা 61 পৰ এটা পাৱাৰ ইয়াতে দিলে তো 61 পৰ এটা পাৱাৰ 4 এটা গুচি গ'ল আৰু 85 4 আৰু 85 এলচিএম লৈ দিছো 85 5 into 17 and 4 22 so 2 2 4 4 5 20 and 17 এটা থাকি মানে এটা কলে so বুঝি পাইছা so 20 into হয় 20 only divisible by 10 হবে so option number c is the correct answer বুঝি পাইছা so আজি কারণে ইমানে আইছিলে আশা কৰিলো আপুনি লাস্ট লগে ভিডিওটো চাইছে আৰু যিমান পালে আপুনি ভিডিওটো চাব পুরা লাস্ট লগে চাব ঠিক আছে আমি আইডিয়া সব যিমান
এপিডিসিএল যিমান মানে কোর্স আছে যিমান মানে চ্যাপ্টার্স আছে মই কভার আপ করব বিচাৰো খুনকালে মই এটো কোর্স কৰি আছো এটো নাম্বার সিস্টেম এটা পুরা চলি থাকিব আৰু দুটা তিনি তিনিটা পাঠ উলা আৰু নাম্বার সিস্টেমৰ যিমান ইম্পৰ্টেন্ট পৰা কোশ্চেন আছে সব কৰি আছো সো যদি আপুনি আমাৰ কোর্সটো কিনিব বিচাৰে তো তেনেহলে কমেন্ট বক্সত আপুনি ইয়ে কমেন্ট জনাব পাৰিব কিমান ফি স্ট্রাকচারটো হয় এই হিচাপত আমাৰ কন্টাক্ট কৰিব পাৰিব আমাৰ এটা নাম্বাৰ আছে 9383877 4 7 3 5 7 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